ভিডিওর শুরুতে সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে আলোচনা করব গতকালের ম্যাচে মোহনবাগান টিমের কি কি সমস্যা দেখা গেছে। ম্যাচটা আমরা জিতেছি, ভালোভাবে জিতেছি, কিন্তু মোহনবাগান টিমের কি কোনো সমস্যা ছিল? না, সমস্যা ছিল না, কিন্তু কিছু জায়গায় একটু চিন্তার জায়গা লেগেছে। সেটা হচ্ছে যে আমরা দুরকম কম্বিনেশান দেখতে পেয়েছি মোহনবাগানের মিডফিল্ড ওরিয়েন্টেশনে। একটা দীপক টাংরিকে দিয়ে কালকে যে কম্বিনেশনটা শুরু করেছিল আর যেটা আমরা তার আগের ম্যাচগুলোয় খেলতাম। এবার সমস্যা হচ্ছে আগের ম্যাচগুলো যে কম্বিনেশনে খেলেছিলাম, আপুইয়া যখন খেলছে, থাপা যখন খেলছে, আপুইয়া থাপার দুজনের একটা মিলিত কম্বিনেশনের ফলে টিমটার মধ্যে একটা বিল্ড আপ তৈরি হচ্ছে বা মিডফিল্ডের দখল আসছে, মিডফিল্ডে খেলাটা তৈরি হচ্ছে। কিন্তু আপুইয়া বা থাপা না থাকলে, ওখানে দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশী খেললে খেলাটা কিন্তু ওই জায়গায় পৌঁছচ্ছে না। দীপক টাংরি সামনে খেললে পেছনে একজন ডিফেন্ডার কম খেললেও খুব একটা অসুবিধে হয় না, কিন্তু দীপক টাংরি যখন সামনে খেলে তখন পেছনে যদি চারজন ডিফেন্ডার থাকে তাহলে অটোমেটিক্যালি আমাদের মিডফিল্ডে একজন প্লেয়ার যেন কমে যায়। কারণ দীপক টাংরির ব্যাপারটা হচ্ছে একজন ডিফেন্ডার সে একটু সামনে থেকে এগিয়ে সিডিএম পজিশন থেকে ডিফেন্ড করছে, কিন্তু প্রপার যে সিডিএম, যে বলটাকে স্ন্যাচ করে খেলাটা তৈরি করবে, তো সেই জায়গাটা কিন্তু দীপক টাংরির মধ্যে নেই। আবার সাহাল যখন খেলছে লিস্টানের জায়গায় তখন কিন্তু লিস্টানের যে সাইড দিয়ে উইংয়ের অ্যাটাক, সেই অ্যাটাকটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা জেনারেলি আমরা দেখতে পাই যখন ওইদিকে অ্যাটাক হচ্ছে না তখন যে উইং ব্যাক রয়েছে বা লেফট ব্যাক রয়েছে বা রাইট ব্যাক রয়েছে তারা কিন্তু এগিয়ে গিয়ে অ্যাটাকটাকে, মানে উইং দিয়ে অ্যাটাকটাকে চালু রাখে। কিন্তু সুভাষিস বোসের সেই ক্যাপাসিটিটা এই মুহূর্তে নেই যে ও উঠে যেতে পারবে হুড়ুর করে, কিন্তু উঠে গেলে ট্র্যাক ব্যাক করতে পারবে না। এখন বড় লিগ, চোট আঘাতের সমস্যা আছে, কার্ডের সমস্যা আছে, এইসব কারণে যদি এরকম হয় কোনো ম্যাচ আপুইয়া খেলতে পারলো না, কোনো ম্যাচ থাপা খেলতে পারলো না, তখন যে অল্টারনেটিভ ইলেভেনটা আমরা নামাচ্ছি বা মিডফিল্ডে অল্টারনেটিভ প্লেয়ার নামাচ্ছি, তারা অনেকেই কিন্তু আবার থ্রি ব্যাক সিস্টেমের সঙ্গে হ্যাবিচুয়েটেড। মানে তারা একটা এক্সট্রা মিডফিল্ডার এক্সপেক্ট করে মাঝে মাঠে, যে আরেকজন এক্সট্রা মিডফিল্ডার থাকবে। মানে ধরুন দীপক টাংরি তো সামনে খেলছেই যেখানে, তার সঙ্গে আপুইয়াও যদি থাকতো আর তিন ব্যাকে খেলা হতো, তাহলে এই মাঝখানের মিডফিল্ডটা সাহাল, আমাদের গ্রেগ স্টুয়ার্ট, এরা সকলে মিলে মিডফিল্ডার কিন্তু দখলটা নিয়ে নিত এবং মিডফিল্ডটা আমাদের হাতে চলে আসতো। কিন্তু আবার সেক্ষেত্রে যেটা হচ্ছে, তিন ব্যাকে গেলে ন্যাচারালি ডিফেন্স নড়বড়ে হয়ে যায়, দুজন যে উইং ব্যাক আছে আমাদের তো সেই রকম প্রপার নয়, লিস্টনকেও স্টপ গ্যাপ খেলতে হয়, মানে ওইভাবে খেলতে গেলে ও তো প্রপার ওই সিস্টেমে অভ্যস্ত নয়, ডিফেন্সের ক্ষেত্রে সমস্যা আছে, পিছিয়ে পিছিয়ে এগিয়ে পিছিয়ে ওকে খেলতে হয়। আবার উল্টো দিকে মনবীর খেললে আশিস রাই খেলতে পারবে না, আশিস রাই খেললে মনবীর খেলতে পারবে না, যাই হোক না কেন ডিফেন্সের দিক থেকে একটু চাপ হয়ে যায়। আর ডিফেন্স এই মুহূর্তে ঘাঁটাটার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা থেকে বেরিয়ে আসার অল্টারনেটিভ সলিউশন কী? আমার ছোটো মাতার বুদ্ধিতে এটাই মনে হচ্ছে, যদি আমরা চার ব্যাকেই খেলি, সেটাকে যদি না ঘাঁটি, তাহলে মিডফিল্ড ওরিয়েন্টেশনের জন্য আমাদের অল্টারনেটিভ কম্বিনেশান ইউজ করতে হবে। মানে সেক্ষেত্রে দিমি আর গ্রেগ স্টুয়ার্টকে একসঙ্গে খেলাতে হবে, এবং আমাদের প্রপার যে স্ট্রাইকার জেসন কামিন্স বা জিমি ম্যাকলারেন কাউকেই খেলানোর দরকার নেই, বলতে পারেন কিছুটা স্ট্রাইকার ছাড়াই সেকেন্ড স্ট্রাইকার দিয়ে কাজ চালাতে হবে। সেক্ষেত্রে কী হবে, দিমি তো আর পুরোপুরি স্ট্রাইকারে বা ম্যাকলারেনের মতো জায়গায় খেলে না, দিমি পেছিয়ে এসে খেলে। দিমি পেছিয়ে এসে খেললে অটোমেটিক্যালি মিডফিল্ডে কিন্তু আরেকটা প্লেয়ার বেড়ে যাবে, এবং তখন এই যে প্লেয়াররা থ্রি ব্যাক সিস্টেমে অভ্যস্ত ছিল গত বছর ধরে খেলে এসেছিল, সাহালের মতো কিছু প্লেয়ার, তাদের খুব সুবিধে হয়ে যাবে। এবং শুধু সেটা নয় যে আমরা যখন দুটো উইং নির্ভর খেলছি, আগের ম্যাচগুলো যেভাবে খেলছিলাম, কোনো টিম তো আমাদের উইংকে অকেজও করে দিতে পারে, আমাদের অ্যাটাকগুলোকে উইং দিয়ে নষ্ট করে দিতে পারে, মানে লিস্টানকে লক করলো, মানবীরকে উঠতে দিল না, এরকম হলে তখন তো আমাদের মাঝমাঠ দিয়েই অ্যাটাক করতে হবে, কিন্তু তখন কিন্তু আবার এইভাবে মাঝমাঠ দিয়ে অ্যাটাক করা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ কম্বিনেশানে এটাই যেতে হবে যে সেক্ষেত্রে সাহালকে ইউজ করতে হবে, কারণ সাহালকে ওইভাবে উইঙ্গার নয়, ওকে ওইভাবে আটকানো যাবে না, এবং সাহালের আশেপাশে সবসময় সাহাল দুজনকে পাবে, এক হচ্ছে দিমি পেট্রাটস আর একটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট, এবং যার ফলে মাঝমাঠ দিয়ে যে অ্যাটাকটা সেটাও আমরা বিল্ড করতে পারবো। যদি কোনো টিমের এরকম থাকে তারা উইঙ্গারকে নষ্ট করার প্ল্যান নিয়ে নেমেছে, তাহলে তাদের প্ল্যান আমরা ভেস্তে দিতে পারবো বা মাঝখান দিয়েও আমরা অটোমেটিক্যালি ডিফেন্সটা পেনিট্রেট করে দিতে পারবো। তবে এটা ঠিক, মলিনা যে স্ট্র্যাটেজি নিয়ে চলেন সেই স্ট্র্যাটেজি কিন্তু অনেক দূর, উনি 80% কাছাকাছি নিয়ে চলে গেছেন ওনার প্ল্যানিংটাকে। ওনার যে প্ল্যানিংটা ছিল দুটো অল্টারনেটিভ ইলেভেন,
আমি বলছি দুটো অল্টারনেটিভ ইলেভেন মানে আপনারা অনেকেই ভাবতে পারেন যে 11 জন প্লেয়ারই পাল্টে যাবে, একদম পুরো নতুন ইলেভেন, ব্যাপারটা তা নয়। আমি এই যে ব্যাপারটা বললাম, মিডফিল্ড ওরিয়েন্টেশনটা চেঞ্জ করলে কিন্তু দুরকম টিম হয়ে যায়। একটা টিম দুটো উইং দিয়ে খেলছে, উইং নির্ভর খেলছে, উইং দিয়ে মারাত্মক স্পিডে অ্যাটাক করছে, ওখান থেকে অ্যাটাক তুলছে, জেমি ম্যাকলারেন ফিনিশ করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এটা এক ধরনের খেলা। আরও একটা খেলা হচ্ছে উইং অত নয়, সুযোগ পেলে উইং উঠছে, সুযোগ না পেলে উইং উঠছে না, কিন্তু মেন অ্যাটাকটা হচ্ছে মাঝমাঠে, এবং মাঝমাঠে বল দখল করে খেলা হচ্ছে, মাঝমাঠটা পুরোপুরি কন্ট্রোলে, 1-2 খেলা হচ্ছে, সাহাল, গ্রেগ স্টুয়ার্ট এবং তার সঙ্গে দিমি প্রেট্রাটস, তিনটে সুপার প্লেয়ার যারা একজন দুজনকে কাটিয়ে আরামসে বল সাপ্লাই দিয়ে দিতে পারে। এইরকম তিনটে প্লেয়ার মিডফিল্ডটাকে পুরো ডমিনেট করছে এবং সেখান থেকে যে কেউ গোল করে দিতে পারে। মানে বলতে পারেন কিছুটা জুয়ান ফেরান্ডো যেটা বলেছিল, আমার দলে কোনো স্ট্রাইকারের দরকার নেই, আমার টিমে সবকটা প্লেয়ার গোল করতে পারে, আমরা মানে মিডফিল্ড দখল করে পুরো খেলাটাই আমাদের দখলে রাখবো এবং যখন তখন অপোনেন্টের ডিফেন্সে ঢুকে গিয়ে গোল করে দিয়ে চলে আসবো। তো সেই ধরনের আর একটা কম্বিনেশন। এই প্রসঙ্গে একটা হঠাৎ মজার কথা মনে পড়ে গেল, গতকাল রাত্রেই আমি জুয়ান ফেরান্ডোর কথা আমার মনে পড়েছে এবং কেন মনে পড়েছে সেটা আমি আপনাদের দিলাম, এই ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন। যে হঠাৎ রাত্রিবেলা খাওয়ার পর একটু মানে ওই জুয়ান খেতে গেছিলাম, তো প্যাকেটটা হাতে নেওয়ার পর আমি দেখতে পেলাম জুয়ান ফেরান্ডোর নামটা আমার মানে চোখের সামনে ভেসে উঠলো প্যাকেটটা দেখে, আর তখনই মনে হলো যে এইটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে ঠিক হবে না, এই মজার বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবো না তো কার সঙ্গে শেয়ার করবো, বাকিরা এর মানেটাও বুঝতে পারবে না, আপনারাই একমাত্র বুঝতে পারবেন যে ব্যাপারটা কী, লোকের কাছে মনে হবে সাধারণ ব্যাপার কী, এমন ব্যাপার একটা বানান ভুল হয়তো। যাকে এবার চলে আসি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টা নিয়ে। তো প্রথম দিকে আমাদের সকলেই মনে হয়েছিল যে মলিনা কিন্তু প্রপার ফার্স্ট ইলেভেন ক্রিয়েট করতে পারছেন না বা এখনও ঠিক করতে পারলেন না। অ্যাকচুয়ালি কিন্তু আমি তখনই বলেছিলাম আপনাদেরকে মলিনা দুটো ফার্স্ট ইলেভেন চাইছে, এই কনসেপ্ট থেকেই আমি কথাটা বলেছিলাম যে দুটো টিম রেডি করতে চাইছে, যেটা এখনও পর্যন্ত ISL-এর কোনো টিমের মধ্যেই ব্যাপারটা নেই। প্রত্যেকটা টিমের কাছে একটাই টিম আছে, সেই টিমের মেন মেন প্লেয়াররা আছে, কখনো কোনো প্লেয়ার খেলতে যখন পারছে না তার বদলে অল্টারনেটিভ প্লেয়ারকে নামানো হচ্ছে বা কোনো কারণে মিস করলে অল্টারনেটিভ প্লেয়ার নামানো হচ্ছে, তাহলে জেনারেলি ফার্স্ট ইলেভেন একই থাকছে। কিন্তু মোহনবাগানের কাছে দুটো ফার্স্ট ইলেভেন আছে, দুটো টিম আছে বলা চলে। তবে আসল টার্গেট হচ্ছে দুটো টিমকে একইভাবে তৈরি করা। এখনও মোহনবাগান টিম হাফ তৈরি হয়েছে, মানে যে টিমটা উইং দিয়ে খেলছে, যে টিমটা এতদিন পারফর্ম করেছে সেই টিমটা মোটামুটি তৈরি আছে, কিন্তু সেকেন্ড যে টিমটার আপনার কথা আমরা বললাম কথাটা, যেটা মিডফিল্ড দখল নিয়ে খেলবে উইদাউট স্ট্রাইকার, সেই টিমটা কিন্তু এখনও প্রপারলি তৈরি হয়নি বা সেই টিমটার কাছ থেকে এখনও গোল দেখা যাচ্ছে না। তো এইটা একটা চিন্তার বিষয় রয়েছে, এই জায়গাটা তৈরি করতে হবে। কিন্তু আমি জানি মলিনার ক্ষেত্রেও এটা বিশাল বড় চাপ, কালকে যেমন হায়দ্রাবাদ ম্যাচে একটা রিস্ক নিয়ে এদেরকে ইউজ করে দেখা গেছে, এরকম ম্যাচ তো পাওয়া যাবে না বারবার, যে ম্যাচে আমি এক্সপেরিমেন্ট করে দেখলাম, ওই টিমটাকে খেলিয়ে দেখলাম, তো সেইটা একটা চাপের বিষয় রয়েছে। তবে এটা বলতে পারি যদি দুটো টিম তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই মোহনবাগানকে আটকানোটা যে কোনো টিমের কাছে একটা চাপের বিষয় হবে এবং তারা স্ট্র্যাটেজি প্রপার তৈরি করতে পারবে না যে কোন টিমটা মলিনা খেলাবে প্রথম থেকে আর তার অনুযায়ী আমরা কাকে কাকে মার্ক করব, কাকে কাকে কার খেলা নষ্ট করব, এইটা প্ল্যান করতেই পারবে না। তাদেরকে অল্টারনেটিভ দুটো প্ল্যান করেই নামতে হবে এবং সেক্ষেত্রে প্ল্যান ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না, আজকে কালী পুজো, দেওয়ালি আপনারা এনজয় করুন। আমরা লিগ টেবিলের 2 নম্বর পজিশনে আছি, ব্যাঙ্গালোরের থেকে 3 পয়েন্ট দূরে আছি। তো ব্যাঙ্গালোর একটা ম্যাচ যদি হারে বা দুটো ম্যাচ ড্র করে তাহলেই আমরা ব্যাঙ্গালোরকে ছুঁয়ে ফেলবো, এবং শুধু তাই নয় আমাদেরকে পরের ম্যাচগুলোও জিততে হবে এবং ম্যাচগুলো থেকে 3 পয়েন্ট তুলে আনতে হবে। তো এর বেশি আর কিছু বলবো না এই ভিডিওতে, এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।